আসসালামু আলাইকুম। তো ফ্রেন্ড কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের বিষয় আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা অটোমোবাইলে কাজ করি তাদের মধ্যে আমাদের একটা খুব ভেজালে গাড়ি আছে যেটা হচ্ছে যে বাচ্চা নোয়া বলে থাকি আমরা সাধারণত বাচ্চা নোয়া। তো এটা আসলে বাচ্চা নোয়া না, এটা হচ্ছে টাউনেসের একটা DX 2014 মডেলের গাড়ি। যেই গাড়িটা হচ্ছে যখন ইঞ্জিন ওভারহিট হয় তখন প্রচণ্ডভাবে জ্বালাতন করে, ইঞ্জিন ওভারহিট কন্ট্রোল করা যায় না। এটা ম্যাক্সিমাম মেকানিক বা ইঞ্জিনিয়ার তারা খুব ভুক্তভোগী আর কি। তো এটা সাধারণত আমাদের বাংলাদেশের জন্য যেটা বলে বাচ্চা নোয়া। তো এটা একটা ট্রাক, ছোট ট্রাক। তো এই গাড়িটার ইঞ্জিনের যে মডেলটা সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এটা কিভাবে ওয়াটার যে রিফিল করা হয় বা রেডিয়েটারে যে পানিটা রিফিল করা হয়, অর্থাৎ ইঞ্জিন চলার সময় ওভারহিট সংক্রান্ত কারণে অনেক সময় গ্যাস হয় ভিতরে, এই গ্যাসটা বা বাতাসটা বের করার প্রক্রিয়াটা একটু ভিন্ন। সাধারণত আমরা ইঞ্জিনের রেডিয়েটারে পানি ঢাললেই কিছুক্ষণ চালানোর পরই সাধারণত এটার বাতাসগুলি বের হয়ে যায়, কিন্তু এটার ইঞ্জিনটা হেলিক্যাল ইঞ্জিন টাইপ, অর্থাৎ ইঞ্জিনটা একদিকে কাত করে বসানো, যার কারণে এর এয়ার যেগুলি জমা হয়, বাতাস ভিতরে জমা হয় ব্লকের মধ্যে বা ইঞ্জিন হেডের মধ্যে, সেগুলি বের করতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে একটা ইয়ার ড্রেন প্লাগ আছে, সেটা লুজ করে তারপর এটা ছাড়তে হয়। আর এটা লং টাইম, প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময় নিয়ে এটার হাওয়াটা ছাড়তে হয়, অর্থাৎ বাতাসের হাওয়া ছাড়তে হয়, তেলের না, আসলে তেল বা ডিজেল বা পেট্রোলের না, এটা হচ্ছে কুলেন্টের, অর্থাৎ পানি, রেডিয়েটার পানি হাওয়া ছাড়তে হয়। তো সেই প্রক্রিয়াটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাচ্চা নোয়ার রেডিয়েটারের হাওয়া ছাড়তে হয় এবং পানি রিফিল করতে হয়। এটাই হচ্ছে সেই বাচ্চা নোয়া, যেই নোয়াটা হচ্ছে অনেক সময় খুব জ্বালাতন করে। তো এটা হচ্ছে 2014 মডেলের বাচ্চা নোয়া গাড়ি, টাউন এস। তো এটার ইঞ্জিন মডেল হচ্ছে 3S Z। তো এই গাড়িটার আপনাদেরকে আমি অনলাইন থেকে যে ডাইমেনশনটা ডাউনলোড করেছি সেটা আপনাদের অনেক সময় কাজে লাগবে, কারণ যারা নাকি স্ক্যানিং করবেন অর্থাৎ ডায়াগনোসিস করবেন তাদের জন্য খুব জরুরি। কারণ স্ক্যানিং করার সময় ইঞ্জিনের মডেল, গাড়ির মডেল, গাড়ির ইয়ার সব দিতে হয়, তো এতে এই ক্ষেত্রে এই মডেল দিয়ে আপনি ঢুকতে পারবেন। তো এখন শুরু করা যাক কীভাবে আসলে আমরা এই পানিটা আসলে রিফিল করবো, কীভাবে রেডিয়েটারে পানিটা ঢালবো, এটার একটা প্রক্রিয়া যেটা হলো যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। তো দেখুন যে রেডিয়েটারের প্রেশার ক্যাপ, অর্থাৎ রেডিয়েটার প্রেশার ক্যাপ খুলে একটা পানি ভর্তি বোতল রেডিয়েটারের আপার ট্যাঙ্ক দিয়ে ধরে রাখা হয়েছে, এবং এটার যেটা হচ্ছে যেই পানিটা রিফিল হচ্ছে, যে পানিটা বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ড্রেন প্লাগ দিয়ে, ড্রেন একটা স্ক্রু আছে, সেই স্ক্রু দিয়ে বের করা হচ্ছে নিপিল। তো এই যে অলরেডি ফ্যান ঘুরতেছে, অর্থাৎ রেডিয়েটার ফ্যান এটা ঘুরছে, ইঞ্জিন কুলেন্ট ফ্যান, এই যে দেখেন যে আস্তে আস্তে পানি ভিতরে যাচ্ছে আর ওদিক দিয়ে বেরোচ্ছে, কারণ হচ্ছে একদিকটা পানি দিতে হবে আর আরেক দিয়ে বেরোতে থাকবে, এবং বেরোনোর সাথে সাথে হাওয়াও বেরোতে থাকবে, অর্থাৎ ইয়ারটা রিলিজ হতে থাকবে। তো এইভাবে পর্যায়ক্রমে প্রায় আধা ঘন্টা বা তার একটু বেশি এভাবে প্রক্রিয়া চলমান রাখতে হবে, আর ইঞ্জিনটা এ সময় রানিং থাকবে, অর্থাৎ ইঞ্জিনটা চলতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন পানি আস্তে আস্তে রিফিল হচ্ছে। ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচার এখন হাফ পজিশনে আছে, মানে অর্ধেকের মধ্যে আছে, অর্ধেকেরও নিচে, অর্ধেকের অর্ধেক, মানে পানি গরম হয় নাই এখন। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সে নিপিল, অর্থাৎ যে নিপিলের মাধ্যমে হাওয়াটা ছাড়া হয়, দেখেন হাওয়া বেরোচ্ছে, হাওয়ার সাথে সাথে পানিও অল্প অল্প বেরোচ্ছে, এভাবে আস্তে আস্তে হাওয়াটা আসলে ছাড়তে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে যত হিট হচ্ছে ভিতরে তত হাওয়া জমা হচ্ছে, এই হাওয়াটা আস্তে আস্তে
এই নিপিল দিয়েই বের হয়ে যাবে। অর্থাৎ ইঞ্জিনের আপনি ড্রাইভিং সিটের বাম পাশের ইঞ্জিনের হেড যে পাশে থাকে ঠিক ওই পাশটাতে এই নিপিলটা থাকে। এভাবে দীর্ঘ সময় হাওয়াটা বের করতে হয়। তো একটা সময় হাওয়া যখন না বেরোবে, শুধু পানি বেরোবে, ঠিক এই সময়টা নিপিলটা আটকায় দিতে হবে, অর্থাৎ 12 নম্বর নিপিল। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।